এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার। এটা হচ্ছে এরকম, এটা আমাদের যে ওয়াটার গ্যালনগুলো যেগুলো থাকে সেটা টপে বসিয়ে এটা ব্যবহার করতে পারবেন, গ্লাস রাখা যাবে এরকম, কেটলি রেখে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন জিনিসটা। এটা টাচ স্ক্রিন পুরোটা সিস্টেমটা, এই যে এরকম ব্যবহার করা যাবে। এটা হচ্ছে ব্যাটারি পাওয়ার্ড, একবার পুরোটা চার্জ দিলে, ফুল চার্জ দিলে এক মাসের বেশি চলবে। এটা এই যে তারটা যে পাওয়ার দেওয়া হয়েছে, আর এটা তুলো, এই যে নিচে যে পাইপটা আছে সেটা হলো আপনার গ্যালনের ভেতরে যাবে। এটা একদম বড় গ্যালন যেটা আছে সেটা একদম নিচ পর্যন্ত চলে যাবে। ব্যবহার করার আগে অবশ্যই ওয়াশ করে নেবেন ভালো করে, রাখুন। আর এখানে যে টাচ স্ক্রিনটা আছে সেটা হচ্ছে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন ফলো করে আপনারা ব্যবহার করতে পারবেন পুরোটা। আমি একটা ব্যাপারে দেখাচ্ছি, টিপ দিয়ে ধরে রাখলে যে শব্দটা হচ্ছে মানে এটা পানি কুল করবে, আবার টিপ দিলেন বন্ধ হয়ে যাবে। আর এই সাইডে যেটা আছে সেটা হলো ক্যাপাসিটির জন্য, এটা দিয়ে ক্যাপাসিটি সিলেক্ট করা যায়, 1.5 লিটার এরকম বড় ইয়ে করে দিলে, চেঞ্জ করে করে টাচ স্ক্রিনের মাধ্যমে করতে পারবেন। এটা দিয়ে ছেড়ে দিলে এরকম পাইটা নিবে, নিয়ে তারপর অটোমেটিক